র্যাবর অভিযানে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকাতন বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা ও মেঘনা মোহনার কুখ্যাত জলদস্যু কালাম বাহিনীর প্রধান কালামডা হাতরে গ্রেফতার করছে। কালামডা হাতরে আষ্টুয় অগ্নিস্ত্র, 15 রাউন্ড গুলি, নগদ 16 লক্ষ টিয়া আর বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য সরঞ্জাম সহ গ্রেপ্তার করছে। হত্যা, অস্ত্র, ডাকাতি আর চুরি সহ বিভিন্ন অভিযোগে 11 মামলার এই আসামি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 7-এর সহায়তায় র্যাব 11-এর উগ্রদল চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকাত অভিযান চালায়। 2 অগ্নিস্ত্র, 500 গুলি, 2000 পিস ইয়াবা, নগদ 16,39,300 টিয়া আর 2600 মোবাইল ফোন সহ গ্রেপ্তার করে। এ সময় তার সহযোগী হল দাইজিগুই। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে হালিশহরের সমুদ্র সৈকত পোর্ট লিং রোডত অভিযান চালায় আরও 14 অগ্নিস্ত্র, 10 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ রকেট ফ্লেয়ার ও ডাহাতির হাজে ব্যবহৃত বাঁশি সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গত 5 জুলাই 2017 তারিখে র্যাব 7 অর্থাৎ আমাদের চট্টগ্রামের র্যাব এবং র্যাব 11 অর্থাৎ নারায়ণগঞ্জের র্যাব এর একটি আভিযানিক দল সম্মিলিতভাবে চট্টগ্রামের পাঁচলাইশে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে আবুল কালাম ওরফে কালাম টাকাতকে, যেহেতু আমরা গত রাত্রে একটা আভিযানিক দল পরিচালনা করে তাকে আমরা গ্রেফতার করেছি, তার বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াধীন রয়েছে। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর DMT প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS DMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।